করোনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে মৃত্যু হয়েছে ওই করোনায় আক্রান্ত ব্যক্তির। সোমবার সকালে পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃত ব্যক্তির দেহ। করোনা রোগীর মৃত্যুতে মালদা জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এইদিকে করোনা প্রকোপ বাড়তে শুরু করেছে জেলায়। সোমবার নতুন করে 25 জন আক্রান্ত হয়েছেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির বয়স প্রায় 60 বছর, বাড়ি মালদহের মোথাবাড়ি থানা এলাকায়। গত 2 দিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরিবারের লোকেরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা থাকায় চিকিৎসকরা তাকে করোনা পরীক্ষা করে। করোনা রিপোর্ট পজিটিভ আসায় রবিবার সকালে তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এদিন রাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার মালদা জেলায় মোট 90 জন করোনা পরীক্ষা করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে DRDL ল্যাবে। তাদের মধ্যে 25 জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন, বাকি প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে। ধীরে ধীরে করোনা আক্রান্ত একেবারে কমে গিয়েছিল মালদহে, যার জেরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডের বেড সংখ্যাও কমানো হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 50টি করোনা বেড রয়েছে। কিভাবে মৃত্যু হলো বিষয়ে কি বলবেন আপনারা? গতকাল একজন মৃত্যু হয়েছে, উনি প্রথমে এখানে ভর্তি হয়েছেন, তারপর ওনার আরএটি পজিটিভ হয়, তারপর আমরা এখানে কোভিড হাসপাতালে ভর্তি করি, তারপর ওনার নিউমোনিয়া ছিল, আরও একাধিক কমপ্লিকেশন কিছু ছিল তার শরীরে, কিডনি ফেলিয়ার ইত্যাদি কমপ্লিট থাকবে, মারা গেছে। যিনি মারা গেছেন তার বয়স কত? 60 কাছাকাছি। পরিবারের হাতে পেশেন্ট বডি তুলে দেওয়া হয়েছে। এখন কি পরিস্থিতি মালদা মেডিকেলে? এখন একজন রোগী ভর্তি আছেন এখন, আর এছাড়া আমাদের পজিটিভিটির হারটা একটু বেড়েছে। আমাদের 95টি স্যাম্পলের মধ্যে 25টি গতকাল পজিটিভ বেরিয়ে গেছে, তো সেগুলো আমরা পার্সেন্টেজটা পজিটিভিটি বেড়েছে, সেজন্য আমরা একটু অ্যালার্ট আছি এবং আরও টেস্ট করার চেষ্টা করছি। মাঝে করোনা গ্রাফ একদম জিরো হয়ে গেছিলো, আবার বার কতটা উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর আপনারা? না, এটা তো অবশ্যই একটা চিন্তার বিষয়, আমরা তো এই ব্যাপারে সচেতন আছি এবং চিন্তার নিশ্চয়ই বিষয় এটা যে কমে যাওয়ার পর আবার বাড়ছে, সেজন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকছি এবং আমরা আবার আবেদন করব যে আমাদের যে করোনা বিধিগুলিকে একটু আবার পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে, এবং তার সাথে সাথে যেটা করতে হবে, যার টিকাকরণের জায়গা জোর দিতে হবে, যার অনেকে টিকা নেননি বা টিকার এখনও বাকি আছেন প্রিভেনশনের ডোজটা, ওই ডোজটা প্রিকশনারি ডোজটা, সেটা নিয়ে দিতে হবে, এবং এটা কিন্তু আমরা আবেদন করবো সবাইকে, জনমানুষ সবাই কাছে আবেদন করবো যে আপনারা এটা নিয়ে নিন, এবং তাদের আমার মনে হয় এই যে যদি যে ঊর্ধ্বমুখী হচ্ছে এটা আমরা আটকাতে পারবো। ঠিক আছে, উৎসব কি বার্তা দেবেন মানুষকে, কি জানাবো? এইটা কি বার্তা আমি দেবো যে আমাদের যে অবলম্বন, যে সতর্কতাগুলি আমরা অবলম্বন করে আসছিলাম সেটা যেন আরও বিধিবদ্ধভাবে আমরা নিয়ে পালন করি যত সম্ভব। এই পার্সোনাল হাইজিন, মাস্ক পরা, হাত ধোয়া এবং ভিড়টাকে একটু এড়িয়ে চলা, আর দ্বিতীয়ত হচ্ছে টিকাকরণের উপরে জোর। টিকাকরণের উপরে জোরটা আমি বারবার দিতে চাইছি। টিকাকরণের জোর দিলে বিশেষ করে যারা একটু বয়স্ক এবং যাদের একাধিক কোমরবিডিটি অর্থাৎ অন্যান্য আনুষঙ্গিক কিছু অসুখ আছে, সে আনুষঙ্গিক রোগগুলি বা অসুখগুলি বা এইগুলোই সেগুলোকে যারা আছেন তাদের তো টিকাকরণ এবং টিকা নিয়ে থাকলে এটা প্রিভেন্ট করতে সুবিধা হবে, প্রতিষেধক হিসেবে নিতে হবে, তাদের ক্ষেত্রে আমি আবেদন রাখবো, তার নেবেন।